চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন এন্ড ড্রট টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাফিন সেবিন ঢাকা সিনেমার 2022 শুরু হবে সিয়াম পূজার ছবিতে নতুন বছরের প্রথম শুক্রবার আলোর মুখ দেখবে এই জুটির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র শান যদিও কথা ছিল 2021 এই আলোর মুখ দেখবে এই সিনেমাটি কিন্তু করোনার কারণে তার হয়নি অ্যাকশন থ্রিলার গল্পের এই ছবিটিতে সিয়াম আছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে তৈরি ছিল ছবি প্রস্তুত ছিল সিনেমা হল চূড়ান্ত ছিল মুক্তির দিনক্ষণ আর অপেক্ষা ছিল দর্শক কিন্তু শানের এত সব আয়োজনে বাধা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস অবশেষে অদৃশ্য ভাইরাসকে পেছনে ফেলে দৃশ্যমান হচ্ছে শান প্রায় এক বছর বাক্সবন্দী থাকা বিগ বাজেটে সিনেমাটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন বছরের প্রথম শুক্রবার Yes, the release date of Shan is here. I'm very much excited and আপনাদের সাথে বড় পর্দায় দেখা হবে. I cannot wait for that. সিয়াম পূজা জুটির তৃতীয় ছবি শান পুলিশি অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রহিম ছবিতে আরও আছেন তাসকিন রহমান অরুণা বিশ্বাস চম্পার মতো শিল্পীরা আমার পূজোর থার্ড ফিল্ম হতে যাচ্ছে এটা দহনের পরে সো এটা একটা লম্বা সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এই ফিল্মের জন্য এই ফিল্মটা আমার জন্য অনেক অনেক ক্ষেত্রেই অনেক ইম্পর্টেন্ট আমি লাইফে ফার্স্ট টাইম এখানে অ্যাকশন ট্রাই করেছি কি হয়েছে কি হয়নি হয়তো সেগুলো আপনারা দেখার পরে বলবেন বাট বিশ্বাস করুন আমরা আমাদের পুরো টিম আসলে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি সিয়াম বলেন করোনায় বাংলা চলচ্চিত্র যে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন কিছু ছবি মুক্তিতে তা একটু একটু করে কাটিয়ে উঠছে যে যাত্রায় সামিল হয়েছে শান যে ফিল্মগুলোর জন্য আসলে জেনারেলি আপনারা এক্সাইটেড এরকম ফিল্মগুলো রিলিজ হওয়া শুরু করেছে অ্যাট লিস্ট ডেট ঘোষণা করা হচ্ছে সো দিস ইজ আ ভেরি পজিটিভ সাইন ফর দ্য ইন্ডাস্ট্রি প্লিজ এই মুহূর্তে এটা বলবেন না যে বাংলা সিনেমাকে দেখে প্লিজ বলবেন না এটা বাংলা সিনেমা না এটা আসলে আমাদের সিনেমা এটা আপনার সিনেমা নাজমুল আলম রানা চ্যানেল 24 এক ধর্ষিতা কিশোরীর অন্তঃসত্ত্বা হবার গল্পে তৈরি হয়েছে সিনেমা নির্ভয়া সমাজের লক্ষ্মী যেখানে মূল ভূমিকায় অভিনয় করে বড় পর্দায় আসার অপেক্ষায় শিশু শিল্পী হিয়া দে সিনেমাটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ 6 মাস 20 দিন কোমায় থাকার পর গত পরশু পেটিশনারের জ্ঞান ফিরেছে এবং গতকাল সে প্রথমবার জানতে পেরেছে যে সে প্রেগন্যান্ট গল্পটা 13 বছরের শিশু পিয়ালির গণধর্ষণের শিকার যে মেয়েটি কোমা থেকে 6 মাস পর ফিরে জানতে পারে সে গর্ভবতী একটা 13 বছরের মেয়ে যদি গ্যাংরেপ হওয়ার কারণে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তার পাশে দাঁড়ানোটা আমাদের বেসিক বেসিক অথচ শারীরিক কিংবা মানসিক কোনো অবস্থাতেই সন্তান জন্ম দিতে সক্ষম নয় পিয়ালি আর তাই তো চিকিৎসক আর পরিবারের পরামর্শে নিজেই সিদ্ধান্ত নেয় গর্ভপাতের দ্বারস্থ হয় আদালতের দেশের মানুষের এ দেশে থাকতে গেলে ওই আইন মেনে তোমায় থাকতে হবে কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় আইন আর সামনে আসে নানা নিয়মের বেড়াজাল এমন প্রেক্ষাপটে তৈরি হয়েছে নির্ভয় সমাজের লক্ষ্মী ছবিটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ এটা একটা কোর্ট কোন সিনেমা হল নয় যে শুধুমাত্র ইমোশন দিয়ে মানুষের মনকে জয় করা যায় ছবিতে নির্যাতিত পিয়ালির চরিত্রে অভিনয় করে হিয়াদের অভিষেক ঘটছে বড় পর্দায় এছাড়াও আইনজীবীর ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার ও গৌরব চক্রবর্তী আর বিচারকের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী আপনার ক্লায়েন্ট সন্তানের জন্ম দেবে দ্বিতীয় ছবির প্রচারে যদিও মুক্তি পেয়েছে ট্রেলার তবে হয়নি আলোর মুখ দেখার দিনক্ষণ চূড়ান্ত নির্ভয় সমাজের লক্ষ্মীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র আমাদের দেশের অসহায় মানুষের উপরে অন্যায় এভাবে অ্যাক্সিডেন্ট হয়েই থাকে শাহরিন জেবিন চ্যানেল 24 প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক সুখবর পাচ্ছিলেন সূর্যবংশী টিম প্রথম দিনের রেকর্ড প্রায় 27 কোটি রুপি আয় করেছে রোহিত শেঠি পরিচালিত এই সিনেমাটি তবে এবারে এলো দুঃসংবাদ হলে আলোর মুখ দেখার 24 ঘন্টার মধ্যেই ভারতের পাঞ্জাবে বাধার মুখে পড়েছে অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশী
প্রদর্শন বন্ধের পাশাপাশি রাজ্যের হোশিয়ারপুর অঞ্চলের কৃষকেরা ছিঁড়ে ফেলেছেন সিনেমার সব পোস্টার। মূলত কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকের আন্দোলনে অনেকে এগিয়ে এলেও আসেনি অক্ষয় কুমার সহ সূর্যবংশী ছবির কোনো শিল্পী। আর তাই পাঞ্জাবের হলে ছবির প্রদর্শন বন্ধ করে দিয়েছে কিষাণ একতা মোর্চা। যদিও এত কিছুর পরও নীরব শিল্পী নির্মাতা। মুম্বাইয়ে বোমা হামলার প্রেক্ষাপটে তৈরি হয়েছে সূর্যবংশী, যেখানে নতুন সঙ্গীতায়োজনে ব্যবহার করা হয়েছে 27 বছর আগের পুরনো গান টিপ টিপ বর্ষা পানি। সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রনম্যান কিংবা ব্যাটম্যান, সিনেমা প্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয় এই চরিত্রগুলো। আর তাই তো তাদের ছবি মানেই সিনেমা হলে দর্শকের সরব উপস্থিতি। আচ্ছা, জানেন কি রূপালী পর্দায় কবে প্রথম এসেছে এই সুপার হিরোরা? সেই গল্প নিয়েই এবারের আয়োজন। সুপার হিরো স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যান নাকি ওয়ান্ডার উইম্যান, হাল্ক নাকি মার্ভেল ক্যাপ্টেন, কোন সুপার হিরোর ভক্ত আপনি? পৃথিবী জয় করা এই সুপার হিরো বা হিরোইনরা কেমন করে এলো রূপালী পর্দায়? কেমন ছিল প্রথম দিককার সুপার হিরোরা? মার্ভেল কমিক্স, ডিসি কমিক্সের বই, জনপ্রিয় কমিক্স চরিত্রগুলো হয়ে ওঠে পর্দার জীবন্ত চরিত্র। চলচ্চিত্রে যুক্ত হয় অলৌকিক মানব মানবীর গল্প। পর্দার প্রথম সুপার হিরো মুভির নাম দ্য অ্যাডভেঞ্চার অফ মার্ভেল ক্যাপ্টেন। সাদা কালো সেই সিনেমাটি মুক্তি পায় 1941 সালে। দুনিয়া কাঁপানো ব্যাটম্যানকেও সাদা কালোর যুগেই প্রথম আত্মপ্রকাশ করে 1943 সালে। লুইস উইলসন হয়েছেন প্রথম ব্যাটম্যান। সুপারম্যানকে সেলুলয়েডের ফিতায় ধারণ করতে সক্ষম হন যুগল পরিচালক স্পেন্সার গর্ডন অ্যান্ড থমাস কার। 1962 সালে মুক্তি পাওয়া প্রথম সুপারম্যান হয়েছিলেন কার্ক অ্যালেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘোষণা দেওয়ার প্রায় 2 বছর পর পদ্মশ্রী পুরস্কার উঠল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও গায়ক আদনান সামির হাতে। আজ রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করেছেন তারা। 2020 সালের 26 জানুয়ারি ঘোষণা করা হয়েছিল ভারতের পদ্ম সম্মান প্রাপকদের নামের তালিকা। 16 জনকে পদ্মভূষণ এবং 118 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে, যার ভেতরে বিনোদন জগতে পদ্মশ্রী পেয়েছেন কঙ্গনা রানাওয়াত, করণ জহর, একতা কাপুর এবং আদনান সামির মতো তারকারা। সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে প্রথম ভাগে কঙ্গনা ও আদনান সামির হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে হলিউড মুভির খবর। নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে জারেড লেটো অভিনীত চলচ্চিত্র মরবিয়াস, যে সিনেমাটি পরিচালনা করেছেন ড্যানিয়েল এসপিনোসা। ক্রাইম থ্রিলার গল্পের সিনেমাটিতে আরও আছেন ম্যাট স্মিথ, আদ্রিয়া আর্চনা। ডক্টর মাইকেল মরবিয়াস, জৈব রসায়নবিদ থেকে ব্লাড সকার, এক জীবন্ত ভ্যাম্পায়ারের নাম। ছোটবেলায় বিরল রক্তের রোগে আক্রান্ত হয়ে নিজেকে ঘরবন্দী করেন মরবিয়াস। শুরু করেন বিজ্ঞান চর্চা, হয়ে ওঠেন রসায়নবিদ। ভ্যাম্পায়ার বাদুড়ের ওপর গবেষণায় নোবেল পুরস্কারও পেয়ে যান ডক্টর মরবিয়াস। চিকিৎসার জন্য নতুন রক্ত কণিকা তৈরি করে তা নিজের শরীরে প্রয়োগ করে জীবন্ত ভ্যাম্পায়ারে পরিণত হন এই বিজ্ঞানী। সত্যিকারের ভ্যাম্পায়ারের মতো মরবিয়াসকেও বেঁচে থাকার তাগিদে চুষে নিতে হয় অন্যের রক্ত। যদিও অস্বাভাবিক থেকে স্বাভাবিক সময়ে ফিরে অপরাধ অনুশোচনা আর আত্মঘৃণায় ভোগেন তিনি, এমন গল্পের ছবি মরবিয়াস। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আমেরিকার হট বয় খ্যাত জ্যারেড ল্যাটো। তার সাথে আছেন ম্যাট স্মিথ, আদ্রিয়া আর্জুনের মতো শিল্পীরা।
28 জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে ড্যানিয়েল এসপিনোসো পরিচালিত সিনেমাটি মর্বিয়াস। মৌসুম আহমেদ, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ার্ল্ড অন অ্যান্ড রয়্যাল টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন facebook.com/channel24entertainment পেজে এবং youtube.com/channel24entertainment চ্যানেলে। কাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।